কালো মেঘে একদম আকাশ পুরো ঢেকে গেছে। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সারাদিন আমি কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে এখানে তোমরা দেখতে পারছো আমার স্টুডেন্ট এসে গেছে আর ও এখন আর্ট করছে। তোমরা তো জানোই যে আমার কাছে আমি আর্ট শেখাই। তো আজকে হচ্ছে সানডে আর ভিডিওটা আমি সানডেতে করছি, তো এটা তোমরা দেখতে পারবে ঠিক কালকে। তো এই যে এখানে আমি ওকে আর্ট করেছি, এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর তো তোমাদের সাথে তোমরা দেখো, আর যারা যারা শিখতে চাও তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারো, তাহলে তোমরাও জয়েন করতে পারবে ক্লাসে। এছাড়াও তোমরা আমার ভিডিও দেখে আশা করি অনেকটাই শিখতে পারবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এই যে ও এখানে একটা আর্ট কমপ্লিট করে নিয়েছে, তারপরে এখানে আরেকটা আমব্রেলা এঁকে দিচ্ছি ওকে, আর তোমাদের সাথেও দেখিয়ে দিচ্ছি। ওর এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে আমি হোমওয়ার্ক দিয়ে ওকে ছুটি দিয়ে দিয়েছি, ও বাড়ি চলে যাবে। তো তোমরা যারা যারা আর্ট শিখতে চাও তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ভিডিওর কমেন্টে জানাতে পারো। আর এই যে দেখো এখানে আকাশটা কীরকম কালো হয়ে আছে, বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার ঠিক আগ মুহূর্তটা, এরপরে না বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড বৃষ্টি। আর এই দুই দিন 25-26 তারিখ এই দুই দিন তো সতর্কতাও দেওয়া হয়েছে যে ঝড় তুফান হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, সেজন্য বৃষ্টি। এখন দেখো বৃষ্টিও নেমে এসে গেছে, প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে, বাট অতটাও ভালো লাগে না যে সারাদিন বৃষ্টি হবে, ঘর থেকে বেরোতে পারবো না, এরকমটা ভালো লাগে না। ভালো লাগে একটু বৃষ্টি হলো, তারপর দেন সব কিছু ঠিকঠাক হয়ে গেল, বাট এই দুই দিন তো প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো বৃষ্টি থামার কোনো নামই নেই। তো যাই হোক, এখন হচ্ছে বৃষ্টি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছি। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।